যে দেশের সংস্কৃতির চর্চা যত বেশি সেই দেশ তত বেশি উন্নত। ধন্যবাদ জনাব আলিয়া সুলতানা, আমরা কথা শুনবো জনাব আলিয়া সুলতানা। আসসালামু আলাইকুম, আজকে এই অনুষ্ঠানের উপস্থিত সকলকে অনেক শুভেচ্ছা। আজকে এই আকুপুর গ্রামে এসে আমার খুবই ভালো লাগছে, যখন আসলাম যে চারিদিকে সবুজ আর সবুজ, এবং আসার সময় আমার যে যেটা মনে হয়েছে আজকে আমি সেইটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয়েছে যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কমপক্ষে হলো ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকে গ্রামে রেখে বা গ্রামের স্কুলে রেখে পড়ালেখা করানো উচিত। কারণ গ্রামে যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা ছেলে মেয়ে পড়ালেখা করে, গ্রামের যে খোলা মাঠ প্রান্তর নদী নালা গাছপালা সব কিছুর সাথে সে সরাসরি পরিচিত হবে। একটা গাছের পাতা সে ধরে দেখবে, একটা ফল কিরকম সেটা পেরে সে নিজের হাতে পারবে, পেরে দেখবে এবং সবার সাথে শেয়ার করে খাবে। হ্যাঁ, গ্রামের প্রত্যেকটা খোলা প্রান্তর এটা দেখে তার মনের যে দৃষ্টি সেটা বেড়ে যাবে, চোখের দৃষ্টি সেটাও তার বেড়ে যাবে। কাজে এক কাজ, আমরা এখন কি করি বাচ্চাদেরকে একটু 5 থেকে 6 বছর হলে বাবা মারা কি করি, আমরা গ্রামের যে শহরের একটা ছোট্ট একটা 2 রুমের বাসা হলেও চলবে, 2 রুম না হোক 1 রুমের বাসা হলেও চলবে, সেখানে যেতে হবে, সেখানে যেয়ে তাদেরকে পড়ালেখা করাইতে হবে। সেখানে স্কুলগুলো অনেক ভালো, সেখানে পড়ালেখা অনেক ভালো, সেটা কিন্তু আসলে না। আমি এখন দেখছি আমার ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, ওরা আমার মেয়ে এবার এসএসসি পাশ করেছে, ছেলে এবার ক্লাস 6-এ পড়ে। আমি এখন যেটা বুঝতে পারতেছি না, আমিও এটা ভুল করেছি, আমার ছেলে মেয়েকে আমি যদি পঞ্চম শ্রেণী পর্যন্ত একদম গ্রামে পড়ালেখা করে আনতে পারতাম তাহলে তারা আজকে আরো অনেক বড় হতো, অনেক বড় মনের মানুষ হতো, সবার সাথে যে শেয়ার করা, সবার সাথে মিলেমিশে থাকা। এই যে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে তাদেরকে আমি মানুষ করেছি, এখন তারা একটা মানুষ আসলে মিশতে পারে না, কথা বলতে পারে না, তাহলে এরকম পড়ালেখা দিয়ে কি হবে? বা নাম্বার বেশি পাচ্ছে, পরীক্ষায় নাম্বার অনেক বেশি পাচ্ছে, 100-তে 190, 95, তাহলে এই নাম্বার দিয়ে কি হবে? সে যদি একটা মানুষের সাথে বাসায় একটা মেহমান আসলে সে মিশতে পারে না, কথা বলতে পারে না, প্রাণ খুলে কথা বলতে পারে না, হ্যাঁ সবার সাথে সবকিছু শেয়ার করতে পারে না, এই বদ্ধ খাঁচার ভিতরে মানুষ করে সারাদিন পড়ালেখা করিয়ে ভালো স্কুলে পড়িয়ে তো লাভ হলো না কিছু। আমি তো দেখছি যে না, যদি আমি যদি পারতাম, যদি আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আমি অবশ্যই নিয়ে যেতাম তাদেরকে পঞ্চম শ্রেণী, কমপক্ষে পঞ্চম শ্রেণী, 9 পর্যন্ত পড়ালেও ভালো, 8 পর্যন্ত পড়ালেও গ্রাম থেকে পড়িয়ে নিয়ে যাবেন। আপনারা আপনারা আজকে যে গার্জিয়ানরা আছেন, বাবা মারা আছেন, এই যে ছোট ছোট ছেলে মেয়ে তাদের বাবা মা, আপনারা কখনোই ভাববেন না যে আপনারা আপনার ছেলে মেয়েকে কিশোরগঞ্জের জেলার স্কুলে ভর্তি করাবো, হ্যাঁ ওখানে প্রাইমারি স্কুলে ভর্তি করাবো, কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করাবো, ওখানে তাহলে আমার ছেলে মেয়ে অনেক বেশি কিছু হয়ে যাবে। আসলে না, আপনাদের ছেলে মেয়ে যদি এই স্কুল থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে যায় দেখবেন ঠিক মতো, যদি রেগুলার, বেশি পড়ালেখা করতে হবে না, রেগুলার পড়ালেখা করে যাবে, প্রতিদিন স্কুলে আসবে, স্কুলে আসবে পড়ালেখা করবে, বেশি পড়ালেখার দরকার নাই, পাঠ্য বইটা আত্মস্থ করতে পারলেই হলো, এর চেয়ে বেশি কিছুর দরকার নাই। যে প্রকৃতি থেকে যে তারা যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটা নিয়ে যখন তারা উচ্চ শিক্ষা গ্রহণ করবে, শহরে যাবে, তখন তারা আরো বেশি ভালো করবে। এই যে শহরের ছেলে মেয়ে যারা প্রাইমারিতে শহরে পড়ে, তাদের ছেলে মেয়ে থেকে আপনাদের ছেলে মেয়ে আরো অনেক এগিয়ে থাকবে, খেলাধুলায় শিল্প সাহিত্য সংস্কৃতি প্রকৃতি সম্পর্কে তাদের যে একটা ধারণা হবে সেটা শহরের ছেলে মেয়েদের হয় না। কাজে আমি বলছি যে আপনারা উতলা হবেন না যে শহরে যাব কিশোরগঞ্জে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো, না আপনারা এই উন্মুক্ত প্রাঙ্গণে এই গ্রামের পরিবেশে ছেলে মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত, কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে তারপরে আপনারা বাইরে দিবেন, এর আগে চিন্তা ভাবনা করবেন না। এটাই হলো আমার, এটাই বলার ইচ্ছা ছিল। আমি আমি যেটা ভুল করেছি আপনারা সেটা করবেন না, আপনারা গ্রামে থাকেন, গ্রামের পরিবেশে ছেলে মেয়েদেরকে মানুষ করেন, সেটাই বলতে চেয়েছিলাম আজকে। আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ জনাব আলিয়া সুলতানা। উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে গেছেন, যেটা হচ্ছে আমাদের বাচ্চাদের বাস্তব অভিজ্ঞতা থাকে না, আমাদের পাঠ্য বইয়ে যা থাকে, পরিবার কাকে বলে, সমাজ কাকে বলে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু লেখা থাকে যে বইয়ে, সেগুলো আসলে সমাজেরই চিত্র বইয়ে দেওয়া থাকে, কিন্তু আমাদের বাচ্চাদের বাস্তব অভিজ্ঞতা থাকে না, সমাজের মেশার অভিজ্ঞতা থাকে না, আরেকজনের সাথে কথা বলতে পারে না, কারণ আমরা বাচ্চাদেরকে মিশতে দেই না। বাচ্চাদেরকে জানতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বুঝতে হবে।